ইসলাম আমাদেরকে মানে যে ধরনের জীবনযাত্রা শেখায়, যে রকম থিংকিং শেখায়, যেভাবে দুনিয়াকে দেখতে বলে, যেভাবে দুনিয়াকে চিন্তা করতে বলে, সেটা ব্যবসার সাথে খুব চমৎকারভাবে যায়। হ্যাঁ, একজন ব্যবসায়ী তার যেভাবে ভাবা উচিত, যেভাবে চিন্তা করা উচিত, এটা মানে কেউ যদি পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে তাহলে সে একজন ভালো ব্যবসায়ী হতে পারবে। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ যদি পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে, ইসলামকে ধারণ করে, তো সে ব্যবসায়ী হিসেবেও সফল কাম হবে। ব্যাপারটা এরকমই। হ্যাঁ, তো যার কারণে আমি আজকে মূল আমার আলোচনার কেন্দ্রটা থাকবে এটা, যে ইসলাম কিভাবে আমাদেরকে মানে ব্যবসার কথা বলে বা ব্যবসা করাটাকে ইসলামের সাথে কিভাবে বিষয়টা যায়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু অল্প কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেই সাথে হয়তো ইতিহাস থেকেও কিছু কথা বলবো। যেমন খুব সহজভাবে যদি আমরা বুঝি যে আজকে ইহুদিরা পৃথিবীতে, সারা পৃথিবীতে ইহুদিরা ক্ষমতাশালী, তাই না? পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে কারা? ইহুদিরা। তো একটা সময় ব্রিটিশরা নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবীর অর্থনীতি। হ্যাঁ, আজ আমাদের দেশ যখন ওরা দখল করলো তখন ওরা কি হিসেবে আসছে? ব্যবসায়ী হিসেবে আসছে। হ্যাঁ, ইহুদিরা যে আজকে সারা পৃথিবীতে তারা যে মানে রাজত্ব করতেছে, এই রাজত্বটা কি রাজত্ব? তারা কি সবখানে আর্মি পাঠাইছে, সবখানে ফোর্স পাঠাইছে? তা তো না, তারা সারা পৃথিবীর ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, এবং একটা বই আছে, আমি আপনাদের বইটার নাম বলি, বইটার নাম হচ্ছে বিলিয়ন ডলার মুসলিম, সমকালীন প্রকাশনী। ওইখানে যিনি লেখক উনি ওই একটা ঘটনা উল্লেখ করছেন যে ইহুদি পরিবারে বাবা এবং সন্তান টেবিলে আলোচনা করে ব্যবসা নিয়ে, মানে ওদের পারিবারিকভাবেই ব্যবসা ব্যাপারটা ওদের মানে আলোচনার বিষয়, পারিবারিকভাবেই বাপের কাছ থেকে ছেলে ব্যবসা শিখতেছে। হ্যাঁ, এবং বংশ পরম্পরায় ব্যবসা করতেছে। আপনারা যদি রকফেলার্স কর্পোরেশন বা রথচাইল্ড, এগুলোর নাম শুনছিলেন আমরা? হ্যাঁ, একটা পরিবার, কয়েকটা পরিবার সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সারা পৃথিবীর ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কয়েকটা পরিবার। তাহলে পরিবার মানে কি? এরা বংশ পরম্পরায় এরা ব্যবসায়ী। হ্যাঁ, সেই প্রথম যিনি রকফেলার্সের, যিনি মানে পূর্বপুরুষ, যিনি দেখা যাচ্ছে আজ থেকে 10 প্রজন্ম আগে বা 7 প্রজন্ম আগে, সেই ব্যবসাটাকে এখনো পর্যন্ত তার বংশধররা ধরে রাখছে এবং ওইভাবেই ধরে রাখছে। তার মানে এটা একটা পারিবারিক শিক্ষা। এবং আরেকটা জিনিস উনি ওই বইয়ের মধ্যে উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যারা ভার্সিটিতে পড়ে স্টুডেন্ট, তাদেরকে পার্ট টাইম জব করতে হয়। আমাদের দেশে যেরকম নবাবরা আমরা ভার্সিটিতে পড়ি আর বাবার টাকায় চলি, এই সুযোগ ওই দেশে নাই। ওখানে জীবনযাত্রার খরচ এত বেশি যে শুধু বাবার উপরে ভর করে পড়াশোনা করা যায় না। হ্যাঁ, বাবা হয়তো কিছু দেয়, বাকি কিছুটা অংশ তাকে পার্ট টাইম করে তাকে এটা ম্যানেজ করতে হয়। তো ওই উনি লিখতেছেন, লেখক লিখতেছেন যে খ্রিস্টান পরিবারের সন্তান ভার্সিটিতে গিয়ে সে খোঁজে পার্ট টাইম চাকরি, আর ইহুদি পরিবারের সন্তান সে ভার্সিটিতে গিয়ে খোঁজে পার্ট টাইম ব্যবসা। তো যার কারণে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিজনেস মাইন্ড বলে একটা কথা আছে, বিজনেস মাইন্ড। হ্যাঁ, যে কিছু মানুষ আছে তারা ব্যবসা বোঝে, ব্যবসাটাকে তারা বোঝে। তো এই ব্যবসা বোঝা ব্যাপারটা এটাও শিখতে হয়, ঠিক যেরকম এলম এটা সোহবতের মাধ্যমে আসে, ঠিক না? সোহবত ছাড়া পরিষ্কার এলম অর্জন হয় না। হ্যাঁ, কিছু সে তথ্য পাবে, যে তথ্যের মাধ্যমে সে হয়তো বা নিজেও কিছুটা গোমরা হবে, আরেকজনকে হয়তো গোমরা করবে। ঠিক একই রকমভাবে ব্যবসা এটাও শেখার বিষয়, ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসা শিখতে হয়। আমি হুট করে আমার মনে হলো যে আমার কাছে এখন অনেক লাখ দশেক টাকা আছে, আমি নেমে পড়লাম, এভাবে করলে সে ব্যবসা হবে না। এবং আপনারা খেয়াল করবেন যে পৃথিবীতে যত বড় বড় ব্যবসা, যত বড় বড় ব্যবসা, সমস্ত বড় বড় ব্যবসা শুরু হয় গ্যারেজ থেকে। হ্যাঁ, বিরাট বড় শোরুম থেকে কখনো সফল ব্যবসা শুরু হয় না। সবসময় সফল ব্যবসা শুরু হবে হয় গ্যারেজ থেকে, অথবা সিঁড়ির ঘর, সিঁড়ির তলার যে জায়গাটা, ওই জায়গা থেকে তার ব্যবসাটা শুরু হয়, ওইটাই তার প্রথম গোডাউন। হ্যাঁ, সেখান থেকে আস্তে 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 দেখা যায় আজকে অ্যাপল কোম্পানি বলেন বা অ্যামাজন বলেন বা ধরেন যে আজকের ফেসবুক বলেন, যেটাই বলেন না কেন, মানে যত বড় বড় ব্যবসাগুলো আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, এইভাবে শুরু হয়েছে। তো যার কারণে আমাদের মাথায় এটা একটা চিন্তা, মানে প্রথমেই আমাদের, আমরা যারা বাঙালি, আমরা প্রথমেই আমাদের মধ্যে একটা চিন্তা আসে যে চাকরি করতে হবে। হ্যাঁ, এই চাকরি করার বিষয়টা ব্রিটিশরা আমাদের মধ্যে দিয়ে গেছে। এটা ব্রিটিশরা যখন এই দেশে দখল নেয়, দখল নেওয়ার পরে তারা, সেই সময় কিন্তু আমাদের দেশটা একটা একটা শিল্পোন্নত দেশ। একটা জিনিস ভুল আমাদের, ভুল একটা জিনিস আমাদের মাথায় দেওয়া যে এই বাংলাদেশ, ভারত, এটা ছিল কৃষি প্রধান দেশ, এটা একটা ভুল কথা। এটা কৃষি প্রধান দেশ ছিল না, এটা ছিল কৃষিতে যে পরিমাণ মানুষ কাজ করতো 40%, শিল্পেও সেই একই পরিমাণ মানুষ কাজ করতো 40%। এটা ওই সময়কার যারা
মানে পর্যটক ডক্টর ফ্রান্সিস বুকানন ওনার ভ্রমণ কাহিনীর মধ্যে এই কথাটা আসছে যে পরিমাণ মানুষ কৃষি করে ওই একই পরিমাণ মানুষ শিল্পও করে। তখনকার শিল্পটা কেমন ছিল? তখনকার শিল্পটা ছিল কুটির শিল্প, ঘরে উৎপাদন হইতো। হ্যাঁ, দেখা যাচ্ছে ঘরে হাতির দাঁতের সামগ্রী ঘরেই তৈরি হচ্ছে। সেখানে পুরুষও কাজ করতো, ঘরের মা বউ কাজ করতো, বাচ্চারাও কাজ করতে করতে শিখতো। হ্যাঁ, সবাই ঘরটাই ছিল একটা শিল্প কারখানা। ব্রিটিশরা এসে কি করলো আপনারা জানেন না? ওই যে মুসলিন ছিল আমাদের এখানে, কোথায় হইতো? মুসলিনের ঘরে ঘরে মুসলিন প্রোডাকশন হইতো, ঘরে ঘরে রেশম প্রোডাকশন হইতো। হ্যাঁ, ঘরে ঘরে বিভিন্ন ধরনের আইটেম। হ্যাঁ, এবং আমাদের আমাদের এই বাংলাদেশে উৎপাদিত অস্ত্র বিদেশে রপ্তানি হইতো। আমাদের এই দেশের তরবারি, ঢাল, এগুলো এত বেশি মানে মানসম্পন্ন ছিল। তো যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম যে সেই সময়ে ঘরে ঘরে কুটির শিল্প ছিল। তো যখন ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা আসার পরে কোম্পানির শিল্প কারখানা তৈরি করলো, যে এই শিল্প কারখানার মধ্যে যে প্রোডাক্টটা তৈরি হবে এই প্রোডাক্টটা তারা কোম্পানি বিভিন্ন জায়গায় তারা বিক্রি টিক্রি করবে। এবং এই কোম্পানির কারখানায় এসে কাজ করার জন্য যারা শিল্পী, হ্যাঁ শিল্পজীবী, তাদের উপর প্রেশারাইজ করা হতো। এবং এই সমস্ত জিনিসগুলো এখনো রেকর্ড আছে ইতিহাসে। এই জিনিসগুলো দেখাচ্ছে যে ব্রিটিশদের মধ্যে দেখাচ্ছে ব্রিটিশ কোম্পানি যখন চাকরি করতো, মানে এখানে যখন কাজ করতেছে, তখন তাদের অ্যান্টিপার্টি আছে না? ব্রিটিশ কোম্পানি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে ব্যবসা করতেছে, তখন ওদের ব্যবসার প্রতিদ্বন্দ্বী আরো ব্রিটিশরা তো আছে। ওই ব্রিটিশরা তখন এদের নামে আবার পার্লামেন্টে গিয়ে রিপোর্ট করছে, সেগুলো সব লেখা আছে, যেটা কি কি অন্যায় অবিচার এদেশে করে গেছে। এবং সেখানে লিখতেছে যে এত বেশি স্থানীয় শিল্পজীবীদের উপরে এত বেশি প্রেশার দেওয়া হইতো যে তোমরা ঘরে কেউ রেশম উৎপাদন করবা না। ঘরে রেশম উৎপাদন করলে ব্রিটিশরা গিয়ে, ব্রিটিশদের যারা চেলাপালা বাংলাদেশ এদেশীয় দালাল, তারা গিয়ে অত্যাচার করতো, ধরে নিয়ে আসতো, নির্যাতন করতো, বোঝা গেল? তো এইগুলো করে তারা বাধ্য করতো যে তোমরা তোমাদের ঘরের মধ্যে না, বরং আমাদের ফ্যাক্টরিতে এসে কাজ করো। এবং এই কষ্টে বহু মুসলিম যারা তৈরি করতেন, মুসলিম শিল্পী, তারা নিজেদের আঙুলও কেটে ফেলে দিছে যে আমি আর কাজই করবো না, এই পেশায় আমি আর কি করবো না। বহু মানুষ পেশা ছেড়ে অন্যদিকে চলে গেছে। এইভাবে আস্তে 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 আমাদের এখানে শিল্পটা ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে না? এবং পরে আপনারা জানেন যে শিল্প বিপ্লব হওয়ার পরে মেশিনের মাধ্যমে প্রোডাকশন শুরু করলো। ওদের মেশিনের সাথে আমাদের হাতের প্রোডাকশন তো আর পারবে না। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এখানকার শিল্পগুলো মার খেয়ে গেল, আমরা কি হয়ে গেলাম? কৃষিজীবী হয়ে গেলাম, ঠিক আছে না? তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই দেখেন যে মানে ব্যবসা, ব্রিটিশরা আসছে ব্যবসা করতে এবং তারা আমাদের ব্যবসাকে ধ্বংস করে তাদের কাছে এসে চাকরি করতে বাধ্য করছে, তাদের ফ্যাক্টরিতে এসে চাকরি করতে তারা আমাদেরকে বাধ্য করছে। এবং এইভাবে পড়াশোনার মধ্য দিয়ে, কারিকুলের মধ্য দিয়ে তারা আমাদেরকে শেখাইছে এটা যে তোমাকে চাকরি করতে হবে, পড়াশোনা করবা, এমএ পাস করবা, মাস্টার কি বিএ পাস করবা আর চাকরি করবা। এবং ব্যবসা জিনিসটা এটা রিস্কি। হ্যাঁ, ব্যবসা যা করার সাথে আমরা করবো, তোমরা কেন ব্যবসা করবো? তোমরা করবো চাকরি। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং ব্যাপকভাবে আমি ভার্সিটিতে যখন যাই, সেখানে আমি ওদেরকে একই কথা বলি যে ব্যবসামুখী হতে হবে, ব্যবসা শিখতে হবে। হ্যাঁ, তোমার বাবা যদি ব্যবসায়ী হয় তাহলে বাবার ব্যবসাটা শিখো। যার বাবার গরুর ফার্ম আছে সেই ছেলেটা কি পড়া উচিত বলেন তো? তার কি পড়া উচিত? যেই ছেলের বাবার গরুর ফার্ম সেই ছেলের পড়া উচিত ভেটেরিনারি সায়েন্স, পড়ে এসে বাবার পেশার মধ্যে, বাবার ব্যবসার মধ্যে আসা উচিত। এভাবেই তো জিনিসটা আস্তে আস্তে বড় হয়, ঠিক না? এখন এই ছেলে যদি ব্যাংকে চাকরি করে তাহলে হলো, হবে? এটা আর হবে না, কিছুই হবে না। তার ওই প্রতি মাসে সে ওই টাকার মধ্যেই তার থাকতে হবে, এই ব্যবসাটাকে সে আর বড় করতে পারবে না, ঠিক আছে না? তো বিষয়টা হচ্ছে এটা যে মূলত আমাদের ব্যবসামুখী হওয়া, আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা করছে, বিশেষ করে ওলামা ইকরামের তো ব্যবসা করা, এটা আমরা যদি আমাদের সেই ইমাম আবু হানিফা থেকে শুরু করে আরও আগে যদি সাহাবা ইকরামের ওখানে যাই, হ্যাঁ, বা যদি আমাদের এই ওলামায়ে দেওবন্দের মধ্যে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের জীবনে যদি আমরা দেখি যে তারা কিছু না কিছু মাত্রার ব্যবসা তারা করতেন, কিছু না কিছু মাত্রার, হয়তো ফুল টাইম ব্যবসা করতেন না তারা, বেশিরভাগ সময় তারা এলমের পিছনে দিতেন, কিন্তু কোনো না কোনো ব্যবসার সাথে তাদের সংযোগ ছিল। এই জন্য যখন একজন আলেম যখন অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত হয়ে যাবেন তখন তার পক্ষে এলমের প্রচার আরও সহজ না? যিনি অর্থনৈতিকভাবে টেনশনের মধ্যে আছেন তার জন্য বেশি সহজ, না যিনি অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত আছেন তার জন্য বেশি সহজ? হ্যাঁ, আজকে দেখবেন যে আমাদের ওলামায়ে কেরাম তারা দেখাচ্ছে মসজিদ কমিটির কাছে, যেহেতু তারা মসজিদ কমিটি তাদেরকে বেতন দেয়, সুতরাং এমন কোনো কথা বলতে পারতেছেন না যেটা কমিটির কারো বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই না? এখানে আমাদের ইলমের প্রচার, আমাদের দাওয়াতের মেহনতটা বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য ওলামায়ে কেরাম স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, বিশেষ করে জেনারেলদের কাছ থেকে তাদের স্বাবলম্বী হয়ে যেতে হবে, অমুখাপেক্ষী হয়ে যেতে হবে, কারণ আমরা হচ্ছি কি, আমরা হচ্ছি মাদউ, আপনারা হচ্ছেন দায়ী, আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন। সেখানে আপনারা যদি মুখাপেক্ষী হয়ে যান, হ্যাঁ, তাহলে পরে কিন্তু দাওয়াতটা পৌঁছাবে না।
যেমন তাবলিগের মেহমানদের সাথে যাদের সম্পর্ক আছে আপনারা জানেন যে যখন আমরা কোনো বাসায় গাস্তে যাই তখন ওই বাসার কোনো মেহমানদারি আমরা নেই না, বুঝছেন? এটা জানেন আপনারা, তো জানেন হয়তো অনেকে, যেই বাসায় আমরা ঘরওয়ালাকে দাওয়াত দেওয়ার জন্য যাই ওই বাসায় যদি তারা কোনো আমাদেরকে খাবার অফার করে আমরা ওই বাসায় খাবারটা কোনো না কোনোভাবে ইনায় বিনায় অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ যখন আমি খেয়ে ফেলবো ওই বাসায় তখন কিন্তু আমি তাকে পরিপূর্ণ দাওয়াত যেটা আমার দেওয়ার, হ্যাঁ, তাকে তশকিল করা, তাকে তিন দিনের জামাতে বের করা, এই যে একটু একটু যে জোরাজুরি বা একটু যে কি বলা যায় বারবার বোঝানো বারবার সমঝানো এই বিষয়টা তখন আমি আর করতে পারবো না। হ্যাঁ, এটা বাই ডিফল্ট কিন্তু জিনিসটা হয়। আপনারা যেরকম জানেন যে ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি বিভিন্ন গিফট দেয় না, হ্যাঁ, গিফট দিয়ে কিন্তু কখনোই প্রেশার দেয় না যে আপনাকে ওষুধটা লিখতেই হবে, কিন্তু ওই গিফটটা নেওয়ার কারণে ডাক্তার একা একাই কি হয়ে যায়, অন্তরটা দুর্বল হয়ে যায়। তো যার কারণে একই জিনিস কিন্তু ওলামায়ে কেরাম যখন এই সমস্ত জেনারেল শিক্ষিত কমিটির লোকজনের কাছ থেকে যখন তারা যে মানে বেতনভুক্ত যখন হন, হ্যাঁ, তখন ওই অন্তরের দিকে কিন্তু অন্তরটা দুর্বল হয়ে যায়, তখন শক্ত যে কথাগুলো ইসলামের আছে, হ্যাঁ, যে শক্ত কথাগুলো বলতে গেলে তাদের, এটা স্বাভাবিক মানুষের সাইকোলজি এটা। তো যার কারণে আমাদের ওলামায়ে কেরামকে অমুখাপেক্ষী হওয়া, ব্যবসা করা এবং পরিপূর্ণ ফুল টাইম ব্যবসায়ী না হইলেও কিছু না কিছু সংযোগ রাখা, এটা খুব দরকার, ঠিক আছে না? এটা আমাদের দীন ইসলাম জিন্দা হওয়ার জন্যই দরকার। আল্লাহ তৌফিক দান করুন। এবং আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমার সময় কতক্ষণ, আমি সংক্ষিপ্ত করে ফেলবো? আচ্ছা, না, আবার অন্যান্য বক্তারা তো আছেন, তারা কথা বলবেন। তো যার কারণে দেখেন আরো কিছু বিষয় আছে, যেমন হলো আপনারা জানেন যে অনেক মানুষ, এটা বাংলাদেশে তাও কম, আমাদের মুসলিম প্রধান দেশ, তো বিদেশে যে সমস্ত জায়গায় আত্মহত্যার হার বেশি, একটা বড় কারণ কিন্তু এই এই অর্থনৈতিক লস, এই সমস্ত কারণে মানুষজন আত্মহত্যা করে। হ্যাঁ, তো দেখেন একজন মুসলিম কিন্তু তকদিরে বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে বলেন, তকদিরে বিশ্বাস করে, সে রিজিকের কনসেপ্টে বিশ্বাস করে যে রিজিকের ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। তার মানে একজন মুসলিম তার মধ্যে কিন্তু ব্যবসায়ী হওয়ার যে মানসিকতা, ব্যবসায়ী হইতে যে মানসিকতা লাগবে, লস মেনে নেওয়া লাগবে। হ্যাঁ, লস মুসলমানের চেয়ে আর কেউ ভালো মেনে নিতে পারে বলেন? আমরা তো তকদিরে বিশ্বাস করি এবং আমরা আরো আশা রাখি যে আজকে যে আমার অর্থনৈতিক কষ্ট বা লস, এইটার বদলা আমাকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, বহুত বড় বদলা দান করবেন, এবং এই যে বিপদ, এই বিপদের কারণে আরো বড় বড় বিপদ আল্লাহ তাআলা আমার সরায় ফেললেন। তাহলে এই যে দেখেন ইসলামের যে সাইকোলজিক্যাল কনসেপ্ট, তকদির, রিজিক, হ্যাঁ, আল্লাহ তাআলা ছোট বিপদের দ্বারা বড় বিপদকে সরায় ফেলেন। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কি ব্যবসার সাথে খুব চমৎকার ভাবে মানে মিলে যাচ্ছে না জিনিসগুলো? একজন ব্যবসায়ী হতে গেলে এই সিফতগুলো আপনার লাগবে। আপনি কঠিন ভাবে তকদিরে ইমান পোক্ত না হলে পরে আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না।